আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের জারণ বিজারণের প্রথম পর্বে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন হচ্ছে জারণ বিজারণ কাকে বলে, তারপর হচ্ছে জারণ সংখ্যা কি, একটি যৌগে অথবা আয়নে কোনো সংশ্লিষ্ট পরমাণুর কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো দেখিয়েছিলাম। ওই ক্লাসটার পরবর্তী ক্লাস হচ্ছে আজকে, এবং আজকে তোমাদের এই ক্লাসে ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে জারকসমূহ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কোন অবস্থায় রূপান্তরিত হয় এবং বিজারকসমূহ ইলেকট্রন ত্যাগের ফলে কোন অবস্থায় রূপান্তরিত হয়। এই জারকের ইলেকট্রন গ্রহণ এবং বিজারকের ইলেকট্রন প্রদান, এই দুইটা সমন্বয়ে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব, এবং পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসি আমরা জারণ বিজারণ। দ্বিতীয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু জারকের নাম লিখেছি, এবং জারকসমূহের ভেতরে সংশ্লিষ্ট পরমাণু, একটা জারকের মধ্যে অনেকগুলো পরমাণু আছে, কিন্তু সব পরমাণুই ইলেকট্রন আদান প্রদান করে না, অর্থাৎ জারকের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে না, যে কোনো একটি পরমাণু করে। কোন পরমাণুটা করে সেটা তোমাকে মনে রাখতে হবে, এবং তার জারণ অবস্থাটা কি আছে এবং গ্রহণের ফলে তার জারণ অবস্থাটা কি পরিবর্তিত হবে, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো চলে আসি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজ, যা জারণ মান হচ্ছে +7, এই ম্যাঙ্গানিজের জারণ মান +7 থাকা অবস্থায় সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার জারণ মান পরিবর্তিত হয়ে যায় ম্যাঙ্গানিজ, Mn2+ ম্যাঙ্গানাস। তাহলে তার জারণ মান আগে ছিল +7, 5টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে জারণ মান পরিবর্তিত হয়ে দাঁড়ালো +2, এটা মনে রাখতে হবে। দেখো KNO4, তাহলে টোটাল পদার্থটা 5টা ইলেকট্রন গ্রহণ করবে। টোটাল পদার্থটা 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে পটাশিয়ামের জারণ মান অপরিবর্তিত থাকবে, কারণ পটাশিয়াম যদি ইলেকট্রন গ্রহণ করছে না, শুধুমাত্র ম্যাঙ্গানিজ ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান পরিবর্তিত হয়েছে Mn2+, এবং অক্সিজেন যার জারণ মান পরিবর্তিত হয় নাই তার আগের জারণ মানে ঠিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অক্সিজেন 2-, তাহলে এখানে 4টা অক্সিজেন আছে, 4 2-। এই রিয়াকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে অক্সিজেন যেহেতু 2- রূপান্তরিত হচ্ছে, মনে রাখতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যমে যে অক্সিজেনটা বের হয় এই অক্সিজেনটা মূলত পানি হয়ে যায়, আর এই পানি বানানোর জন্য আমাকে হাইড্রোজেন যোগ করতে হবে, H+ আয়ন। এখন পরবর্তী লাইনে দেখা যাচ্ছে যে অক্সিজেনটা বের হলো এই অক্সিজেনটাকে পানি বানানো হলো। তাহলে পানি বানাতে হলে কয়টা অক্সিজেন কয়টা হাইড্রোজেন লাগবে? দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন লাগবে। যেমন এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে তোমাকে এখন অবশ্যই 8টা হাইড্রোজেন দিতে হবে। এখন যেহেতু তুমি এই পাশে 4টা অক্সিজেন দিয়ে 4 পানি বানিয়ে দিয়েছো, এই জন্য বাম দিকে তোমার 4টা হাইড্রোজেন যোগ 8টা হাইড্রোজেন যোগ করতে হচ্ছে। 8টা হাইড্রোজেন যোগের মাধ্যমে আমরা বিক্রিয়াটি কমপ্লিট করলাম। এখন দেখো এটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যমে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে দেখো বিজারণ অর্ধবিক্রিয়া তুমি এখানে জেনে গেলা, এই রিয়াকশনটা যদি তোমার মনে থাকে ঠিক আছে, এটার সাথে আমরা একটা বিজারকের বিক্রিয়া ঘটাই দেবো। বিজারকে যখন বিক্রিয়া ঘটে যাবে তখনই কি হয়ে যাবে, পূর্ণাঙ্গ একটা জারণ বিজারণ বিক্রিয়া চলে আসবে এবং সমতা হয়ে যাবে। তার মানে তোমার 50% কাজ শেষ। এখন আমরা পরবর্তী জারকে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আগে যেটা দেখালাম সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, এখন ক্ষারীয় মাধ্যমে কি অবস্থা দাঁড়াচ্ছে এটা একটু দেখো। ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ মান +7, এটা তো ঠিকই আছে, কিন্তু সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, ক্ষারীয় মাধ্যমে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে +7 যদি জারণ মান থাকে, 3টা ইলেকট্রন গ্রহণ করলে জারণ মান দাঁড়ায় 4+, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে দেখো 3টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে
জার্মানের কি পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এখানে পটাশিয়াম কে প্লাস তার জার্মান ঠিকই আছে, আর ম্যাঙ্গানিজ ফোর প্লাস এবং অক্সিজেন টু মাইনাস। এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে উৎপন্ন এমএন ফোর প্লাস এবং যে অক্সিজেন টু মাইনাস, এরা দুইজনে মিলিত হয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গঠন করে। ক্ষারীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ এমএন টু প্লাস এবং অক্সিজেন ফোর টু মাইনাস, এমএন ফোর প্লাস এবং অক্সিজেন টু মাইনাস, এরা যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গঠন করে। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেহেতু তৈরি হয়, এই জন্য এখানে দেখো কিছু পরিমাণ অক্সিজেন বাড়তি রয়ে যায়। তাহলে কেমন ফোর তিনটে ইলেকট্রন এম কে প্লাস ঠিক আছে, কিন্তু এটা এবং এটা মিলে তৈরি হয়ে গেল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এবং এখানে কিছু পরিমাণ অব্যবহৃত অক্সিজেন রয়ে গেল। এই অব্যবহৃত অক্সিজেনটাকে পানি বানানোর জন্য, অক্সিজেন থাকলে সেটাকে পানি বানাতে হবে, এবং এর জন্য দরকার আমার হাইড্রোজেন এবং এইচ প্লাস দরকার। এই হাইড্রোজেন আমরা কী করলাম, যোগ করে দিলাম। তাহলে দুইটা অক্সিজেনকে পানি বানাতে হলে আমার চারটা হাইড্রোজেন দরকার, চারটা হাইড্রোজেনকে আমরা বাম দিকে যোগ করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এই ভিডিওটি দেখবা তখন খাতা এবং কলম নিয়ে বসবা, কারণ খাতা এবং কলম নিয়ে তোমরা যদি প্র্যাকটিস না করো এটা সার্থকতা ঠিক বুঝতে পারো না। এবার আমরা আসি পরবর্তী জারক পদার্থে। এখানে দেখা যাচ্ছে K2Cr2O7 অম্লীয় মাধ্যমে K2Cr2O7 এর ক্রোমিয়াম, এটা জার্মান গত ক্লাসেই তোমরা বের করেছ, সেটা হচ্ছে প্লাস সিক্স। প্রত্যেকটা ক্রোমিয়ামে জার্মান প্লাস সিক্স, প্লাস সিক্স কালীন থাকাকালীন সে তিনটা ইলেকট্রন গ্রহণ করে, তিনটা ইলেকট্রন গ্রহণ করলে ক্রোমিয়াম থ্রি প্লাসে রূপান্তরিত হয়, ক্রোমিয়াম থ্রি প্লাসে রূপান্তরিত হয়। তাহলে টোটাল পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে ক্রোমিয়াম যেহেতু দুটো রয়েছে এই জন্য সে টোটাল ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে, এবং প্রত্যেকটা ক্রোমিয়াম থ্রি প্লাসে রূপান্তরিত হবে। তাহলে পটাশিয়াম তাদের প্রত্যেকটা পটাশিয়াম আলাদা হয়ে যাচ্ছে, টু কে প্লাস প্লাস টু সি আর থ্রি প্লাস, এবং এখানে যেহেতু সাতটা অক্সিজেন রয়েছে তাহলে সাতনও পানি উৎপন্ন হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাতনও পানি তৈরি করার জন্য আগের মতোই আমরা অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন যোগ করতে হবে, তাহলে চোদ্দটা হাইড্রোজেন যোগ করতে হবে। এই চোদ্দটা হাইড্রোজেনকে আমরা বাম দিকে দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হয়ে গেল পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় মাধ্যমে বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার চলে আসি আমরা পরবর্তী জারকে। পরবর্তী জারক হচ্ছে ফেরিক ক্লোরাইড। এখানে ফেরিক ক্লোরাইডের ফেরিক Fe3+ থাকাকালীন সময়ে সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ফেরাসে রূপান্তরিত হতে পারে। তাহলে ফেরিক একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ফেরাসে রূপান্তরিত হয়েছে, এবং যার ফলশ্রুতিতে ফেরিক ক্লোরাইড সে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ফেরাস আয়ন এবং ক্লোরিন তার জার্মান অপরিবর্তিত থাকবে, আগে যে জার্মান ছিল সেই জার্মানই থাকবে, অর্থাৎ 3Cl-। তাহলে এটি হচ্ছে ফেরিক ক্লোরাইডের অর্ধ বিজারণ বিক্রিয়া। এবং কপার সালফেটের ক্ষেত্রে এখানে সালফেট যেহেতু যৌগমূলক, কপার টু প্লাস, এই কপার টু প্লাস একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিউ প্লাসে রূপান্তরিত হবে। তাহলে কপার টু প্লাস একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিউ প্লাস, এটা রূপান্তরিত হয়ে গেল। তার মানে হচ্ছে কপার সালফেটের ক্ষেত্রে শুধুমাত্র কপার একটি ইলেকট্রন গ্রহণ করবে, এবং এটি হচ্ছে কপার সালফেটের অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী জারকের শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে X2 হ্যালোজেন, এই হ্যালোজেন বলতে আমরা ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে বোঝাই, এবং এই হ্যালোজেন যদি X2 থাকে, অর্থাৎ ক্লোরিন Cl2 অথবা Br2 অথবা I2 অবস্থায় যখন থাকবে তখন সে ইলেকট্রন গ্রহণ করবে, প্রত্যেকটা হ্যালোজেন একটি করে ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু একটা অণুতে যেহেতু দুইটা পরমাণু আছে এই জন্য দুটি ইলেকট্রন সে গ্রহণ করবে। এখন একটি করে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে প্রত্যেকটা হ্যালোজেন X- রূপান্তরিত হবে, যেমন Cl-, তারপর Br-, I- এইভাবে। তাহলে এভাবে যেহেতু দুইটি হ্যালোজেন রয়েছে, তাহলে দুইটি হ্যালোজেন প্রত্যেকে একটি করে দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 2X- রূপান্তরিত হবে, এবং এটি হচ্ছে X2 এর বিজারণ অর্ধবিক্রিয়া। পরবর্তীটি দেখো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডকে যখন আমরা জারক হিসেবে দেখাবো তখন দেখো এখানে হাইড্রোজেনের জার্মান হচ্ছে +2, তাহলে হাইড্রোজেনের জার্মান +2 এবং অক্সিজেনের জার্মান হচ্ছে -1। অক্সিজেন যখন -1 অবস্থায় থাকে তখন সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণের মাধ্যমে অক্সিজেন 2- রূপান্তরিত হতে পারে।
তাহলে H2O2 তে এখানে অক্সিজেন যেহেতু দুটি রয়েছে তাহলে দুটি অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে O2 O2 মাইনাসে রূপান্তরিত হচ্ছে। তার মানে হচ্ছে কি যে এখানে অক্সিজেন O মাইনাস থেকে O2 মাইনাসে রূপান্তরিত হচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসি কিছু গতিপয় বিজারক সমূহ যারা ইলেকট্রন ত্যাগ করে। এখন কোন বিজারক কটা ইলেকট্রন ত্যাগ করে এটা আমাদের মনে রাখতে হবে। H2C2O4 অম্লীয় মাধ্যমে অক্সালিক অ্যাসিড, এটা এই অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বন এটার জার্মান হচ্ছে দুইটার জন্য +6, অর্থাৎ একটি কার্বনের জার্মান হচ্ছে +3। +3 অবস্থা যখন সে থাকে তখন সে আরেকটা ইলেকট্রন প্রদানের মাধ্যমে +4 রূপান্তরিত হয়। এখন দেখো যেহেতু 3+ থেকে 4+ রূপান্তরিত হচ্ছে এবং এইখানে অক্সালিক অ্যাসিডের অক্সালেট আয়নটা মূলত আসলে দুটি ইলেকট্রন ত্যাগ করছে, C2O4 2- এ আয়নটা দুটি ইলেকট্রন ত্যাগ করছে। মূলত আসলে এ আয়নের কার্বনই একটি করে দুটি কার্বন দুটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে C2O4 এরা দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান হয় +4, তাহলে অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান +3 এবং একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হচ্ছে। তার মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান গিয়ে দাঁড়াচ্ছে +4। কিন্তু তোমাকে মনে রাখতে হবে C2O4 দুটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং এটি হচ্ছে অক্সালিক অ্যাসিডের অম্লীয় মাধ্যমে জারণ। শিক্ষার্থী বন্ধুরা একটু আগে দেখে আসলে H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড এটার অম্লীয় মাধ্যমে অক্সালিক অ্যাসিড কার্বন কতগুলো ইলেকট্রন ত্যাগ করে। এখানে দেখবা ক্ষারীয় মাধ্যমে কার্বন কতগুলো ইলেকট্রন ত্যাগ করছে, কার্বনের যে জারণ মান +3, এই +3 আছে এবং এই +3 থেকে এখানেও একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে +4 রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমের পার্থক্য হচ্ছে অম্লীয় মাধ্যমে অক্সালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হয় আর ক্ষারীয় মাধ্যমে অক্সালিক অ্যাসিড কার্বনেট আয়নে রূপান্তরিত হয়, এটা মাথায় রাখতে হবে। এই কার্বনেট আয়নে কিন্তু কার্বনের জারণ মান +4। এখন কার্বনেট আয়ন যে রূপান্তরিত হচ্ছে এর ফলশ্রুতিতে এখানে দেখো যে অক্সালাইট আয়নটা দুটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কার্বনেট আয়নে রূপান্তরিত হচ্ছে, তাহলে দুই অণু কার্বনেট আয়ন তৈরি করছে। এখানে আসলে অক্সিজেনের সংখ্যার একটু অসমতা তৈরি হচ্ছে, এখানে অক্সিজেনের পরিমাণটা হচ্ছে 4টা, কিন্তু ডান দিকে যদি আমরা দেখি এই পাশে অক্সিজেন হচ্ছে 3^6। তাহলে যেহেতু এই পাশে হচ্ছে 6টা অক্সিজেন আর এই পাশে হচ্ছে 4টা অক্সিজেন, তাহলে এই পাশে আমাকে অক্সিজেনের পরিমাণটাকে বৃদ্ধি দেখাতে হবে, অর্থাৎ এই পাশে আমরা দেখাবো হচ্ছে 2টা অক্সিজেন বেশি। কিন্তু অক্সিজেনগুলা সাধারণত নর্মাল অবস্থা থাকে না, এরা কি হয়ে যায় পানিতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ অক্সাইড আয়ন। এই অক্সাইড আয়নের ক্ষেত্রে আমরা এখানে হাইড্রোজেন যোগ করে দিব। তাহলে যেহেতু এখানে 2টা অক্সাইড আয়ন বেশি থাকতেছে বাম দিকে, এই জন্য এই অক্সাইড আয়নটা এখানে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। তাহলে 2টা অক্সাইড আয়ন মূলত আসলে দুই অণু পানি উৎপন্ন করছে। আর এইদিকে দেখো সমতা করার জন্য আমাদের অতিরিক্ত পরিমাণ H+গুলা ডান দিকে যোগ করে দিচ্ছি। তাহলে বাম দিকের H2 এখানকার H2 2টা হাইড্রোজেন এবং নতুনভাবে এখানে 4টা হাইড্রোজেন, 2টা এই 6টা হাইড্রোজেন আমরা ডান দিকে যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়গুলোকে একটু খাতা কলমে লিখে একটু অনুধাবন করতে হবে। তার আগের অবস্থাটা কি ছিল, পরিবর্তিত অবস্থাটা কি বন্ধুরা, এবার আমরা চলে আসি পরবর্তী বিজারকে। ফেরাস সালফেট, এই ফেরাস সালফেটের মধ্যে ফেরাস আয়ন 2+ সালফেট যেহেতু যৌগমূলক এরা ইলেকট্রন আদান প্রদান করে না। এই 2+ থাকাকালীন সময়ে তারা একটা ইলেকট্রন প্রদানের মাধ্যমে 3+ রূপান্তরিত হয়, তাহলে ফেরাস সালফেট একটি ইলেকট্রন প্রদানের মাধ্যমে 3+ রূপান্তরিত হচ্ছে এবং এটি খুব সহজ একটা বিক্রিয়া, এটি হচ্ছে ফেরাস সালফেটের জারণ অর্ধ বিক্রিয়া। তারপর হচ্ছে স্টানাস ক্লোরাইড, স্টানাস ক্লোরাইডের ক্ষেত্রে SN2+, SN এর জারণ মান হচ্ছে 2+ এবং এই 2+ থাকাকালীন সময়ে SN2+ দুইটি ইলেকট্রন প্রদান করে, দুইটি ইলেকট্রন প্রদানের মাধ্যমে SN4+ রূপান্তরিত হয় এবং এই SN4+ যখন তৈরি হয়ে যায় তখন এটার জারণ অর্ধ বিক্রিয়া সমাপ্তি হয়ে যায়। পরবর্তী যে বিজারক পদার্থ সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড,
পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে দেখো পটাশিয়াম কে প্লাস এবং আই মাইনাস, এই ক্ষেত্রে দেখো আই এর যার মান হচ্ছে মাইনাস ওয়ান, কিন্তু যখন সে আই মাইনাস আর অন অবস্থা থাকে অর্থাৎ আয়োডাইড অবস্থা থাকে তখন প্রত্যেকটা আয়োডিনই একটি ইলেকট্রন প্রদান করে দেয়। তাহলে প্রত্যেকটা আয়োডিন যখন একটা করে ইলেকট্রন প্রদান করে দেয় তাহলে এখানে যেহেতু ইলেকট্রন প্রদানের মাধ্যমে আই রূপান্তরিত হয় কিন্তু আই তোর একক পরমাণু হিসেবে থাকে না, আই টু আকারে থাকে, তাহলে এখানে দুইটা আয়োডিন লাগবে। তাহলে আসলে এখানে টু আই মাইনাস দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে আই টু তে রূপান্তরিত হয়, তার মানে হচ্ছে কি যে এটাকে আমরা দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে দুইটা পটাশিয়াম আয়োডাইড প্রত্যেকটা পটাশিয়াম আয়োডাইড একটি করে ইলেকট্রন প্রদানের মাধ্যমে, তাহলে এখানে টু কে প্লাস অর্থাৎ পটাশিয়াম তার যার মানে অপরিবর্তিত থাকবে এবং আই টু এটাতে রূপান্তরিত হবে। পরবর্তীতে আসো এইচ টু ও টু, এই এইচ টু ও টু এরা কি হচ্ছে যে এখানে হাইড্রোজেনের যার মান হচ্ছে প্লাস টু এবং অক্সিজেনের যার মান হচ্ছে মাইনাস টু, অর্থাৎ এখানে অক্সিজেনের যার মান হচ্ছে মাইনাস ওয়ান, এই এইচ টু ও টু কিন্তু জারক হিসেবে ব্যবহৃত হয় যেটা একটু আগে আমরা দেখে আসলাম, এখানে আমরা বিজারক হিসেবে দেখাবো। তাহলে বিজারক হিসেবে যখন দেখাবো তখন এভাবে দেখাতে হবে যে অক্সিজেনের প্রত্যেকের যার মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে প্রত্যেকটা অক্সিজেনে একটি করে ইলেকট্রন ছেড়ে দিবে এবং একটি করে ইলেকট্রন যখন ছেড়ে দিবে তখন অক্সিজেন ও টু তে রূপান্তরিত হবে। তাহলে দুইটা ও মাইনাস দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে ও টু মাইনাস রূপান্তরিত হবে এবং এই ও টু মাইনাসে অক্সিজেনের যার মান হচ্ছে শূন্য, তার মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে অক্সিজেন শূন্য যার মানে উপস্থিত হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এইচ টু ও টু, তাহলে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে হাইড্রোজেন তার যার মান অর্থাৎ টু এইচ প্লাস রূপান্তরিত হচ্ছে এবং এখানে ও টু মাইনাস, ও টু মাইনাস সে কি হয়ে যাচ্ছে যে ও টু তে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এই বিষয়গুলো এভাবে মনে রাখতে হবে। বন্ধুরা এইচ টু এস, এই এইচ টু এস এখানেও এইচ টু ও টুর মতো এখানেও দেখা যাচ্ছে যে সালফারের যার মান হচ্ছে মাইনাস টু, সালফারের যার মান মাইনাস টু যখন থাকে তখন সে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সালফারে অর্থাৎ এস উপরে শূন্য যার মান জিরো অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। তাহলে এইচ টু এস এখানে দুটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে টু এইচ প্লাস এবং সালফার এটাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে দেখো এন এ টু এস টু ও থ্রি, এন এ টু এস টু ও থ্রি অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট, এই সোডিয়াম থায়োসালফেট কি হচ্ছে দেখো সোডিয়াম থায়োসালফেটে সালফারের যার মান হচ্ছে প্লাস ফোর, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা সালফারের যার মান প্লাস ফোর, তাহলে সালফারের যার মান প্লাস ফোর দুইটার জন্য কিন্তু একটার জন্য হচ্ছে প্লাস টু, তো যখন সালফার প্লাস টু অবস্থায় থাকে এখানে দেখো এই থায়োসালফেট আয়নের আয়নটা আসলে মূলত টেট্রাথায়োনেটে রূপান্তরিত হয়, টেট্রাথায়োনেটে সালফারের যার মান হয় প্লাস টু পয়েন্ট ফাইভ, অর্থাৎ প্রত্যেকটা সালফার মূলত আসলে পয়েন্ট ফাইভ পরিমাণ ইলেকট্রন ছেড়ে দেয়, কিন্তু হিসাবটা আমাদেরকে সহজতর করার জন্য দুটো সালফার একটা ইলেকট্রন ছেড়ে দেবে এখানে। তাহলে থায়োসালফেট আয়নটা টোটাল থায়োসালফেট আয়নের এখানে যেহেতু চারটা সালফার হচ্ছে তাহলে চারটা সালফার দুটো ইলেকট্রন ছেড়ে দিবে এবং দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে টেট্রাথায়োনেটে রূপান্তরিত হবে। এই সমীকরণটা তোমাদের খুব সুন্দর মতো মনে রাখতে হবে। তাহলে সোডিয়াম থায়োসালফেট মূলত আসলে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে এন এ প্লাস, যেহেতু এন এর কোনো যার মানের পরিবর্তন হয় নাই তাহলে এন এ প্লাস এবং এস ফোর ও সিক্স টু মাইনাস অর্থাৎ টেট্রাথায়োনেট আয়ন এই আয়নটা তৈরি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে আসি কিছু গুরুত্বপূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া, মূলত আসলে যে বিক্রিয়াগুলো তোমাদেরকে এখানে দেখানো হয়েছে এই বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সামনে যে কোনো পরীক্ষাতেই এই বিক্রিয়াগুলোর সমতা করতে হতে পারে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এখানে প্রত্যেকটা বিক্রিয়াতে আমি সমান চিহ্ন দিয়ে হট দিয়েছি, অর্থাৎ এখানে উৎপাদ দেয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, যদি দেয়া থাকে তাহলে তো এটা তোমাদের জন্য ভালো, আর যদি না দেয়া থাকে তাহলে কোনো যাতে সমস্যা না হয় সেরকম একটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে উৎপাদ বের করতে হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট এইচ টু এস ও ফোর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইচ টু ও টু, এভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাথে এইচ টু এস সবগুলো অম্লীয় মাধ্যমে দেখিয়েছি এবং এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট সালফ্রিক অ্যাসিড এখানে অম্লীয় মাধ্যমে দেখিয়েছি, এখানে সোডিয়াম ডাইক্রোমেট সোডিয়াম অক্সালেট এই ছয় নম্বর যে বিক্রিয়াটা রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছয় নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে এখানে দেখো অক্সালিক অ্যাসিডের পরিবর্তে আমরা সোডিয়াম অক্সালেট দেখিয়েছি, অর্থাৎ এখানে অক্সালেট আয়ন সেটা কিন্তু বিজারক হিসেবে ব্যবহৃত হয়, অক্সালেট আয়ন সেটা অক্সালিক অ্যাসিডের মধ্যে থাকতে পারে অথবা সোডিয়াম অক্সালেটের মধ্যেও থাকতে পারে।
এবং সাত নম্বর যে বিক্রিয়াটা এটা মূলত আসলে ক্ষারীয় মাধ্যমে সোডিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম অক্সালেট এর মধ্যে বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে, এবং এই বিক্রিয়াটা তোমাদের কিছু কিছু বইয়ের মধ্যে দেয়া রয়েছে। এবং এই বিক্রিয়াটা একটু ব্যতিক্রমী বিক্রিয়া অন্যান্য যে বিক্রিয়াগুলো রয়েছে তার থেকে, এবং ইনশাআল্লাহ এটা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এটা সমাধান করতে হবে। এবং পরবর্তীতে যেটা রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট কে আই এবং সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন এবং কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, অর্থাৎ এখানে দশটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেওয়া হয়েছে। মূলত আসলে এই দশটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যদি তোমাদের জানা থাকে তাহলে আশা করি কোনো সমস্যা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে জারক সমূহ কতগুলো ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক সমূহ কতগুলো ইলেকট্রন ত্যাগ করে। এখন জারকে এবং বিজারকের সমন্বয়ে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করব, এবং এই সমতাটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যবর্তী যে বিক্রিয়াটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ হচ্ছে মূলত আসলে এই সমীকরণের উপর ভিত্তি করেই তোমরা জারণ বিজারণ টাইট্রেশনের যে গাণিতিক সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান দিবে। তো এখানে আমি তোমাদেরকে খুব সহজেই কিভাবে তোমরা এই বিক্রিয়াটির সমতা করবে খুব সহজেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখো, বিজারকের কথা প্রথমে বলতে হবে যে বিজারক কোনটি এবং জারক কোনটি। জারক এবং বিজারক এটা ভূমিকাতেই তোমাদেরকে জানিয়ে দিতে হবে সমীকরণের মধ্যে। তারপরে আসো অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়াতে আমরা বিজারকের ক্ষেত্রে দেখব জারণ অর্ধবিক্রিয়া এবং জারকের ক্ষেত্রে দেখব বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ায় দেখো এখানে ফেরাস, সে দুটি ইলেকট্রন ছেড়ে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরিকে রূপান্তরিত হয়েছে, এই সমীকরণটা তোমাদের একটু আগে দেখানো হয়েছে। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সে পাঁচটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এখানে ম্যাঙ্গানিজের যে পরিবর্তিত জারণ অবস্থা Mn2+ এটাতে রূপান্তরিত হয়েছে। এবং এখানে দেখো এখানে চারটি অক্সিজেন থাকার কারণে মূলত আসলে এখানে চারটি পানি হয়েছে, এবং এই পানিতে অতিরিক্ত হাইড্রোজেন যোগ করতে হয়েছে 4^8, এবং এই জন্য আমরা বাম দিকে 8H+ দেখিয়েছি। এখন কি করব দেখো আমরা, সেটি হচ্ছে যে দুইটি সমীকরণকে যোগ করে দেব। এখন যোগ করার আগে এখানে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। এখন এখানে ফেরাস সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করেছে। এই জন্য আমরা কি করব, সমীকরণ এককে আমরা 5 দ্বারা গুণ করব এবং সমীকরণ দুইকে আমরা অপরিবর্তিত রাখব, রাখার পরে যোগ করে দেব। আমরা কি করলাম, এই জায়গায় শুধুমাত্র সমীকরণ এককে 5 দিয়ে গুণ করে দিয়েছি এবং সমীকরণ দুইটাকে অপরিবর্তিত রেখেছি। এখন আমরা কি করলাম, দুইটাকে যোগ করে দিলাম। যোগ করে দিলে এখানে ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে, আর বাকি বাম দিকে যেগুলো রয়েছে সেগুলো বাম দিকে বসাবো, আর ডান দিকে যেগুলো রয়েছে যে সকল আয়নগুলো এগুলো আমরা ডান দিকে বসাবো। দেখো এই পর্যন্ত কাজ যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা 50% নাম্বার পেয়ে যাবে। পরবর্তীতে আমরা কি করলাম দেখো, এখানে উপরে যে আমরা ফেরাস সালফেটের এই সালফেট আয়নটাকে অর্থাৎ যৌগমূলক যেটা সেটাকে আমরা দর্শক আয়ন ধরে এটাকে আমরা সমীকরণে দেখাই নেই, কিন্তু এই সালফেট আয়নটাকে এখন আমরা বসিয়ে দেবো। সালফেট আয়নটাকে যখন আমরা বসিয়ে দেবো তখন দেখো যত প্লাস আছে এই প্লাসগুলোর সাথে সালফেট আয়নগুলো বসে যাবে। এখন ফেরাস সালফেট যখন আয়নগুলো বসাবো এই বসানোর ক্ষেত্রে তোমাদের কিছু সমস্যা হয়ে থাকে। সমস্যার কিছু নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রত্যেকটা আয়নের চার্জগুলো তাদের যোজনী, যেমন এখানে হচ্ছে ফেরাস, তাহলে এখানে আয়নের যোজনী হচ্ছে 2, আর এখানে সালফেটের যোজনী হচ্ছে তার মাথার উপরে চার্জ 2-, তাহলে ফেরাস সালফেটের সাথে ফেরাসের সাথে আগে সালফেট বসিয়ে দিবা, বসানোর পরে হিসাব হবে যে আসলে তুমি এখানে আয়রন কয়টা লিখলে আর কয়টা ছিল। এখানে দেখো ফেরাস সালফেট বসিয়ে দিলাম, তো এখন আমরা দেখা যাচ্ছে যে ফেরাস সালফেট এই যৌগের মধ্যে আয়রন বসিয়েছো তুমি 1, কিন্তু ছিল হচ্ছে 5, এই জন্য তুমি 5 দিয়ে গুণ করে দিবা। এবার দেখো H+ এর সাথে এখানে হাইড্রোজেনের যোজনী 1 এবং সালফেট এটার যোজনী যেহেতু 2, এই জন্য স্বাভাবিকভাবেই যোজনী বিপরীত দিকে বসার কারণে H2SO4 এটা হয়েছে। এখন দেখো তুমি এখানে হাইড্রোজেন বসিয়েছো 2, কিন্তু ছিল হচ্ছে 8, এই জন্য তুমি এখানে 4 দিয়ে গুণ করে দিবা, তাহলে 4^8 হয়ে গেল। এবার দেখো পটাশিয়ামের সাথে কীভাবে বসবে, পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, কিন্তু সালফেটের যোজনী হচ্ছে 2, এই জন্য K2SO4। এখন K2SO4 সংকেতটা লেখার পরে তুমি দেখবা যেখানে পটাশিয়াম তুমি অলরেডি 2 বসিয়ে ফেলেছো কিন্তু ছিল কিন্তু 1, এই জন্য তুমি এখানে 1 বানানোর জন্য হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ দিয়ে গুণ করলে এখানে মূলত আসলে পটাশিয়াম 1 বোঝানো হচ্ছে। এবার দেখো ম্যাঙ্গানিজ সালফেট, এখানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে
ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে এখানে 2+, অর্থাৎ যোজনী হচ্ছে 2+ এবং সালফেটের যোজনী হচ্ছে 2, এই জন্য একসাথে আমরা ম্যাঙ্গানিজ সালফেট আমরা বসিয়ে দিলাম। প্লাস হচ্ছে দেখো এখানে আয়রনের ক্ষেত্রে যোজনী হচ্ছে 3+, অর্থাৎ ফেরিক, তাহলে এটা 3+ এবং সালফেটের যোজনী 2, এই জন্য বিপরীত দিকে যোজনী বসেছ Fe2SO43। এভাবে বসানোর পরে এখন দেখো যে আয়রন তুমি বসিয়েছো 2টা, কিন্তু ছিল কিন্তু 5টা, তাহলে এই 5টা মিলাতে হবে। 5টা মিলানোর জন্য কি করতে হবে, 5/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/2 দিয়ে গুণ করলে 2 যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে 5টা আয়রন বোঝানো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তুমি সালফেট আয়রন বসিয়ে দিবা। এখন দেখো এই সমীকরণটার মধ্যে এরকম ভগ্নাংশ চলে এসেছে, এই জন্য পুরো সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করে দিলেই মূলত আসলে এটার পূর্ণাঙ্গ সমতাকৃত সমীকরণটা আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি পরবর্তী সমীকরণে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ সমীকরণ দেখানো হয়েছে। এই সমীকরণটা ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা সোডিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, এবং এখানে আমরা সোডিয়াম অক্সাইড ব্যবহার করেছি। এই সমীকরণটা হাজারি স্যারের বইয়ের মধ্যে প্রথমে দেয়া হয়েছে, এবং এই সমীকরণটা এখন প্রায় তোমাদের দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসতেছে। এখন এই সমীকরণটা তোমাদের আমি জানাবো যে সাধারণত আমরা ক্ষারীয় মাধ্যমে যে সোডিয়াম পারম্যাঙ্গানেট কিংবা আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কীরকম পরিবর্তন হবে। তো এখানে দেখো বিজারক হচ্ছে সোডিয়াম অক্সালেট বিজারক, এবং এই বিজারক সোডিয়াম অক্সালেট কিংবা অক্সালিক অ্যাসিড আমরা দুইটাই ব্যবহার করতে পারি, কিন্তু ক্ষারীয় মাধ্যমে এখানে যেহেতু আমরা দশক আয়ন সোডিয়াম Na+ রাখছি, এই জন্য মূলত আসলে এখানে সোডিয়াম অক্সালেট ব্যবহার করা হয়েছে, এবং জারককে আমরা এখানে সোডিয়াম পারম্যাঙ্গানেটকে দেখিয়েছি। আসলে এই পারম্যাঙ্গানেট আয়ন MnO4 2- এ আয়নটাই মূলত আসলে এটার বর্ণটা হচ্ছে, এখানে যে বর্ণটা তোমাদের দেখা হয়েছে দেখানো হয়েছে সেটা হচ্ছে বেগুনি। তো এটা বেগুনি কিংবা গোলাপি, মূলত আসলে এই পারম্যাঙ্গানেট আয়ন নিজেই নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় সে নিজেই নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। যখন দেখা যায় যে তুল্যতা বিন্দু চলে আসে, তখন এই কালারটা চলে যায়। তাহলে এক্ষেত্রে এই কালারটা, এই জন্য তোমাদেরকে আমি দেখিয়েছি এই এই রঙের। এবার দেখো অর্ধবিক্রিয়াতে দেখা যাচ্ছে যে অক্সালেট যে আয়নটা আছে, সেই অক্সালেট আয়নটা এখানে ক্ষারীয় মাধ্যমে কার্বনেট আয়নে রূপান্তরিত হবে। তো এই সমীকরণটা তোমাদের একটু আগে দেখানো হয়েছে যে অক্সালেট আয়নটা 2টা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এখানে মূলত আসলে কার্বনেট আয়নে রূপান্তরিত হয়, এবং এখানে সাধারণত দেখা যাচ্ছে যে বাম দিকে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি থাকে, বাম দিকে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকার কারণে এই অক্সিজেনটাকে পানি বানানোর জন্য তুমি আসলে অতিরিক্ত হাইড্রোজেন যোগ করবে, এবং বাম দিকে কী হয়ে যাবে, পানি হয়ে যাবে। বাম দিকে যখন পানি হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে কি যে ডান দিকে অতিরিক্ত H+ যোগ করে দিতে হবে। এবং এখানে 1নং সমীকরণ এটাই, এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় দেখা যাচ্ছে কি যে MnO4- অর্থাৎ পারম্যাঙ্গানেট যে আয়নটা, এই পারম্যাঙ্গানেট আয়নটা এখানে ম্যাঙ্গানিজের জারণ মান যে +7 থাকে, তোমরা একটু আগে দেখে আসছো, এই +7 থাকা অবস্থায় সে 3টে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এখানে Mn4+ রূপান্তরিত হয়, এবং এই 4+ এবং এখানে যে অক্সিজেনটা রয়ে যায়, সে অক্সিজেন এরা দুইজনে মিলে মূলত আসলে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে। এবং এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি যখন হয়ে যায়, তখন ডান দিকে কিছু পরিমাণ অক্সিজেন বেশি হয়ে যায়। ওই অক্সিজেনটাকে পানি বানানোর জন্য তোমাকে কী করতে হবে, যে বাম দিকে কিছু H+ যোগ করতে হবে, এবং ফলশ্রুতিতে এটা পানি উৎপন্ন হয়ে যায়। তো এই 1নম্বর এবং 2নং সমীকরণ, মূলত আসলে এই দুটো সমীকরণই খুব গুরুত্বপূর্ণ, এবং এই দুটো সমীকরণ তুমি যদি জানো, তাহলে পরবর্তীতে আসলে আর বাকি কাজগুলো ফর্মালিটিস কাজ, ঠিক আছে, ফর্মালিটিস মেনটেন করতে হয় শুধু, এছাড়া তেমন কিছু নাই গুরুত্বপূর্ণ। এখন দেখো কী করতে হবে, যেহেতু 1নং সমীকরণে 2টি ইলেকট্রন সে ত্যাগ করেছে, এবং 2নং সমীকরণে 3টি ইলেকট্রন সে গ্রহণ করেছে, এই জন্য 1নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করবো, এবং 2নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। গুণ করে দিলে দেখো কী হচ্ছে, এখানে 6 6, 6টা ইলেকট্রন হয়ে গেল, এখন শুধু আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে এখানে আমরা বাম দিকের যে সকল আয়নগুলো আছে সেগুলো বাম দিকে লিখলাম, এবং ডান দিকে যে আয়নগুলো আছে সেগুলো আমরা ডান দিকে লিখলাম। এখন আমরা কী করবো দেখো, যেহেতু এখানে ডান দিকে H+ বেশি হয়ে যাচ্ছে, এবং H+টাকে
প্রশমিত করার জন্য আমরা যেহেতু এটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটাচ্ছি এই জন্য আমরা OH- আয়ন সরবরাহ করব এখন এই OH- আয়নটা শুধুমাত্র প্লাস যারা আছে তাদের সাথে বসে যাবে এখন দেখো এখানে আমরা কি করলাম যে OH- যোগ করে দিলাম OH- আয়ন যখন আমরা যোগ করে দিলাম তখন ডান দিকে OH- আয়ন যেভাবে যোগ করব ডান বাম দিকেও ওইভাবে যোগ করতে হবে তাহলে এখন ডান দিকে যোগ করার ফলে এখন দেখা যাচ্ছে এটাকে আমরা চারটা পানি তৈরি করে ফেললাম এখন চারটা পানি তৈরি করার কারণে এখন চারটা OH- আয়ন ডান দিকে যোগ করতে হলো একই রকম ভাবে ওই চারটা OH- আয়ন বাম দিকেও যোগ করতে হচ্ছে এখন দেখো যে যখন ডান দিকে পানি হয়ে গেল তখন চারটা পানি আর এই পাশে রয়ে গেছে দুইটা পানি এখন এই দুইটা পানি এই চারটা পানি থেকে বাদ দিতে হবে তাহলে বাম দিকে আর কোনো পানি থাকছে না এবং ডান দিকে থাকতেছে দুইটা পানি এখন ফাইনালি কি করতে হবে সেটা হচ্ছে কি যে সোডিয়াম আয়ন সরবরাহ করব অর্থাৎ আমরা যে দশক আয়নের কথাটা বললাম এই সোডিয়াম আয়নটাকে আমরা এখন সরবরাহ করে দেব তাহলে সোডিয়াম আয়নকে যদি আমরা বসিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সমীকরণটা পেয়ে যাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে সমীকরণটিকে খাতার মধ্যে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই তোমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরেকটি নতুন সমীকরণের সমতা দেখাচ্ছি সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি সমীকরণ সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট এবং সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া তো এই বিক্রিয়াতে বিজারক হচ্ছে ফেরাস সালফেট এবং জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট তো এই অর্ধ বিক্রিয়াগুলা তোমাদেরকে আমি একটু আগে দেখিয়ে আসলাম যে ফেরাস সে একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ফেরিকে রূপান্তরিত হয় পক্ষান্তরে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে ক্রোমিয়ামের জার মান হচ্ছে প্লাস সিক্স এবং প্রত্যেকটা ক্রোমিয়াম তিনটা করে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ এখানে দুইটা ক্রোমিয়াম থাকার কারণে মোট ছয়টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এখানে ক্রোমিয়াম থ্রি প্লাসে রূপান্তরিত হয় এবং প্রত্যেকটা আয়ন তাদের নিজ নিজ জারণ মানে চলে আসে তো এখানে যেহেতু সাতটা অক্সিজেন রয়েছে এই জন্য এখানে সাতানো পানি হয়েছে আর এই সাতানো পানি তৈরি করার জন্য যে অতিরিক্ত হাইড্রোজেন সাত দুগুণ চোদ্দটি হাইড্রোজেনকে আমরা বাম দিকে দেখিয়েছি এখন সমতা কি করব আমরা সমতা হয়ে যাচ্ছে যে এক নং সমীকরণকে যদি আমরা ছয় দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু সমতা হয়ে গেল এক নং সমীকরণকে ছয় দিয়ে গুণ করে দিলেই আমাদের ইলেকট্রন আদান প্রদান সমান হয়ে যাবে সমান হয়ে গেলে আমরা কি করব দুইটা সমীকরণকে যোগ করে দিব খুব সহজেই দেখো বাম দিকের জায়নগুলো আছে এগুলোকে বাম দিকে যোগ করেছি ডান দিকের জায়নগুলো আছে এগুলোকে আমরা ডান দিকে যোগ করেছি এবং খুব সহজেই পরিবর্তিত অবস্থাটা আমরা বুঝতে পারছি এখন আমাদের কি কাজ করতে হবে যে দশক আয়ন যেটা সালফেট আয়ন এক্ষেত্রে এই সালফেট যৌগমূলক এটা আমরা যোগ করে দেবো দশক আয়নগুলোকে সাধারণত আমরা বাদ দিয়েই আমরা এভাবে জারণ অর্ধবিক্রিয়া কিংবা বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবো পরবর্তীতে আমরা বিশেষ করে সালফেট আয়ন যদি থাকে এটাকে আমরা পরবর্তীতে যোগ করে দিব যতগুলা এখানে ধনাত্মক আয়ন আছে সবগুলো ধনাত্মক আয়নে সালফেট আয়নগুলো বসে যাবে এবং কীভাবে বসবে একটু আগেই তোমাদের দেখানো হলো যে তাদের যোজনীয় অনুসারে যেমন ফেরাস এটার যোজনী হচ্ছে দুই আর সালফেট এটার যোজনীয় দুই তাহলে ফেরাস সালফেট দুই দুই কাটা গেল ফেরাস সালফেট এইভাবে বসলো এখন যখন তুমি একটি যৌগ লিখলে তখন দেখলে যেখানে ফেরাস আয়রন কয়টা বসিয়েছ ছয়টা ছিল একটা বসিয়েছ কিন্তু ছিল কয়টা ছয়টা এই জন্য তুমি সিক্স দ্বি গুণ করে দিলা এভাবে যখন তুমি এইচ প্লাসের সাথে বসাবা তাহলে এইচ টু এসও ফোর এবং এক্ষেত্রে হাইড্রোজেন বসলো দুইটা কিন্তু ছিল হচ্ছে চোদ্দোটা এই জন্য সাত দ্বি গুণ করে দিলা এভাবে ডান দিকে পটাশিয়াম যখন তুমি বসাবা তাহলে পটাশিয়াম সালফেট কে টু এসও ফোর তো ছিল হচ্ছে দুইটা আর তুমি সংকেত দুইটা বসিয়ে দিয়েছো আবার ক্রোমিয়াম সালফেটের ক্ষেত্রেও এখানে দেখো ক্রোমিয়ামের যোজনী হচ্ছে তিন তাহলে তিন বসবে সালফেটের সাথে এবং সালফেটের যোজনী যেহেতু দুই এটা বসবে ক্রোমিয়ামের সাথে এখন তুমি লিখলা দুইটা ক্রোমিয়াম ছিল দুইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে দেখা যাচ্ছে যে তুমি ফেরিক যে আয়নটা আছে এই ফেরিক আয়নের ক্ষেত্রেও তুমি এইভাবে এটা বসিয়ে দিতে পারো ফেরিকের ক্ষেত্রে সালফেট এভাবে বসে যাবে এবং পরবর্তীতে সাতানো পানি উৎপন্ন হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সমীকরণগুলোকে আসলে তোমাদেরকে এভাবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং এইচ টু ও টু এবং সালফ্রিক অ্যাসিডের যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এই বিক্রিয়াটার এখন আমরা সমতা করব তো এক্ষেত্রে দেখো বিজারক হচ্ছে এইচ টু ও টু হাইড্রোজেন পারক্সাইড এই হাইড্রোজেন পারক্সাইড এবং এক্ষেত্রে জারক দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এখন দেখো এটার আমরা
জারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। তো H2O2-র বিক্রিয়াটা তোমাদের একটু আগে দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে H2O2 দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে 2H+-এ রূপান্তরিত হয় এবং এখানে অক্সিজেন তৈরি হয়, এবং পটাশিয়াম ডাইক্রোমেট এটিও 6টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, এখানে মূলত ক্রোমিয়াম তাদের জারণমান যেটা আছে যে ক্রোমিয়াম 3+-এ রূপান্তরিত হয়, একটু আগের যে সমীকরণটা ছিল সেই সমীকরণে। এখানে শুধুমাত্র জারণ অর্ধবিক্রিয়ার পরিবর্তন হয়েছে, বিজারণ অর্ধবিক্রিয়া ঠিকই রয়েছে। এখন দেখো, মূলত আসলে এখানে ইলেকট্রন সে গ্রহণ করলো 2টি 6টি এবং সেই ইলেকট্রন ছেড়ে দিল 2টি। এখন এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে সমতা হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম, এখানে দেখো 3 দিয়ে গুণ করে দিয়েছি। 3 দিয়ে গুণ করার পরে আমরা কি করেছি যে 2 নং সমীকরণকে অপরিবর্তিত রেখেছি, তারপরে 2টা যোগ করে দিয়েছি। এখন যদি যোগ করে দাও তাহলেই মূলত আসলে সমতাকৃত সমীকরণটা পেয়ে যাবা। এখন এখানে যে ধনাত্মক আয়নগুলো আছে এটাকে প্রশমিত করার জন্য তুমি কি করবা, দশক আয়ন সালফেট আয়ন সরবরাহ করবা। এর আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে এখানে দেখো H2O2-তে এখানে ডান দিকে H+ তৈরি হয় অতিরিক্ত 6টা H+, আর বাম দিকে এখানে 14টা H+ আমাদের থাকে। তো এখান থেকে 14টা থেকে 6টা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে বাম দিকে থাকে 8টা H+। জাস্ট এই কাজটা এখানে অতিরিক্ত করতে হচ্ছে, আর বাকি কাজগুলো আগের মতোই প্রয়োজনে সালফেট আয়ন সরবরাহ করবা। সালফেট আয়ন সরবরাহের বিষয়টা তোমাদের একটু আগেই বুঝালাম, ওইভাবে সরবরাহ করবা, একে একে সরবরাহ করবা, প্র্যাকটিস করবা। এখানে দেখো তাদের যোজন অনুসারে প্রত্যেকটা সালফেট আয়ন বসিয়ে দিবা, বসিয়ে দিলে আমাদের পূর্ণাঙ্গ যে সমীকরণটা সেই সমীকরণটা তৈরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন আরেকটা সমীকরণে চলে আসতেছি, সেটা হচ্ছে যে সোডিয়াম থায়াসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া। এই সমীকরণটা মূলত আসলে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই সমীকরণটা দিয়ে তোমরা সামনে কিছু গাণিতিক সমস্যা আছে, এই সমস্যার সমাধান করতে হবে। তো এক্ষেত্রে বিচারক হচ্ছে সোডিয়াম থায়াসালফেট এবং জারক হচ্ছে আয়োডিন। তো সোডিয়াম থায়াসালফেটের যে ব্যাপারটা সেটা তোমাদেরকে আমি একটু আগেই বুঝিয়েছি যে সোডিয়াম থায়াসালফেটের ক্ষেত্রে থায়াসালফেট যে আয়নটা আছে সে এখানে সালফারের যোজনী হচ্ছে জারণমান হচ্ছে +2 থেকে এখানে টেট্রা থায়ানোটে রূপান্তরিত হয়, জারণমান হচ্ছে +2.5। এই জন্য এখানে 4টা সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে, 4টা সালফার প্রত্যেকে যদি 0.5 করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে মোট ইলেকট্রন 2টা ত্যাগ করে, এবং যার ফলে এখানে টেট্রা থায়ানোটে রূপান্তরিত হয়। তোমাকে এই বিষয়টা এইভাবে মনে রাখতে হবে যে থায়াসালফেট থেকে টেট্রা থায়ানোটে রূপান্তরিত হবে। এবং আয়োডিনের ক্ষেত্রে I2 এখানে এক্ষেত্রে সে জারক হিসেবে কাজ করছে, এবং এখানে প্রত্যেকটা আয়োডিন সে 1টা করে ইলেকট্রন গ্রহণ করে, এবং 2টা আয়োডিন 2টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 2- রূপান্তরিত হয়। তো দেখো এই বিক্রিয়াতে কিন্তু ইলেকট্রন আদান প্রদান অলরেডি সমান হয়ে আছে, সুতরাং তোমাকে এখানে যোগ করতে কোনো কিছু গুণ করতে হবে না, শুধুমাত্র 2টা সমীকরণকে যোগ করে দিলেই হয়ে যাবে। এখন এই 2টা সমীকরণকে কী করলাম, আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলেই দেখো কী হচ্ছে যে থায়াসালফেট আয়ন প্লাস আয়োডিন এবং টেট্রা থায়ানোড আয়ন প্লাস হইতেছে I-। তো এই সমীকরণের মধ্যে হচ্ছে যে দশক আয়ন সেটা হচ্ছে Na+, এবং এই দশক আয়নটাকে এখন আমরা কী করলাম, সরবরাহ করলাম। এখন এই দশক আয়নটা সরবরাহ করলে আমাদের পূর্ণাঙ্গ সমীকরণ দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে Na2S2O3 প্লাস হচ্ছে I2, এবং Na2S4O6 প্লাস হচ্ছে NaI। এইভাবে আমরা মূলত আসলে খুব সহজেই সমতা করে ফেলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে আসি পরবর্তী সমীকরণে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী সমীকরণ পটাশিয়াম আয়োডাইডের সাথে কপার সালফেটের বিক্রিয়া। তো পটাশিয়াম আয়োডাইডের সাথে কপার সালফেটের বিক্রিয়ায় এক্ষেত্রে বিজারক হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এবং জারক হচ্ছে কপার সালফেট। তোমাদের এই জারক এবং বিজারকগুলোকে কিছুক্ষণ আগেই দেখানো হয়েছে। এখন কী হবে দেখো, যে এখানে পটাশিয়াম আয়োডাইডের আয়োডাইড সে কী করবে, 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইজনে মিলে 2টা ছাড়বে এবং আয়োডিনে রূপান্তরিত হবে। এবং দেখো বিজারণ অর্ধবিক্রিয়াতে এখানে কপার 2+, এই কপার 2+ প্রত্যেকে 1টা করে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে Q+-এ রূপান্তরিত হবে। Q+ কপার Cu+-এ রূপান্তরিত হচ্ছে। এখন দেখো বিষয়টা হচ্ছে কি যে এখানে 2টি ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, আর সে গ্রহণ করেছে কটা ইলেকট্রন, 2টি ইলেকট্রন। তাহলে আমরা কি করব, যে ইলেকট্রন আদান প্রদান যেহেতু এখানে সমান হয়ে আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র যোগ করে দিব। যোগ করে দিলে দেখো এখানে কি হচ্ছে, I- প্লাস হইতেছে Cu2+, এখানে ডান দিকে দেখো I2 প্লাস হচ্ছে Cu+। এখন এখানে একটা বিষয় তোমাদেরকে খুব ভালো মতো জানতে হবে, দেখো
অন্যান্য যে সমীকরণগুলো আমরা দেখে আসলাম তার থেকে একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে যখন আমরা এখানে প্রয়োজনীয় আয়ন সরবরাহ করব, তখন দেখো যে সাধারণত এখানে কি হচ্ছে যে এখানে সিইউ প্লাস যেহেতু তৈরি হচ্ছে, এখন সিইউ প্লাস তৈরি হলে এটার সাথে কে বসবে? সিইউ প্লাসের সাথে এখানে সালফেট, কিউপ্রাস সালফেট আসলে এই যৌগটা তৈরি হয় না। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কিউপ্রাস সালফেট কখনো তৈরি হয় না। অর্থাৎ এখানে যেহেতু আয়োডিন বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ আয়োডাইড আয়ন, এই আয়োডাইড আয়নের একটা আয়োডাইড আয়ন এই কিউপ্রাসের সাথে যুক্ত হয়ে সিইউআই তৈরি হবে। এটি একটু ব্যতিক্রম যে এখানে সালফেট আয়নটা বসছে না, এখানে বসতেছে আয়োডাইড আয়নটা। এখন সিইউআই এটা, এই সিইউআইটা আবার একক অণু হিসেবে থাকে না, এরা আবার ডাইমার গঠন করে, অর্থাৎ সিইউ টু আই টু তৈরি করে, সিইউ টু আই টু। তাহলে এখানে মূলত আসলে দুইটা কপার প্লাস এখানে কি সিইউ টু আই টু তৈরি করছে। তাহলে মূলত আসলে এখানে দেখো যে এখানে আয়োডিনটা কিন্তু আমরা সরবরাহ করি নাই, কিন্তু অটোমেটিকভাবে বিক্রিয়ক থেকে কিছু আয়োডাইড আয়ন এই উৎপাদের সিইউ প্লাসের সাথে যুক্ত হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, দেখো যে কে প্লাস, অর্থাৎ এখানে দর্শক আয়ন উপরে রেখে দিয়েছিলাম কে প্লাস এবং সালফেট আয়ন সরবরাহ করব। এখন এখানে যেহেতু আয়োডাইড আছে তাহলে এখানে পটাশিয়াম আমরা যোগ করে দিব, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে সালফেট আয়ন যোগ করে দিব। তাহলে কপার সালফেট এবং কে আই এই দুইটা যোগ করে দিলাম। এবং ডান দিকে দেখো কি হচ্ছে যে এখানে আয়োডিন, এবং এটা তো একটু আগে বুঝালাম সিইউ টু আই টু যেটা তৈরি হচ্ছে। এবং এখানে দেখো যে কিছু পরিমাণ যে পটাশিয়াম এবং সালফেট, যাদেরকে আমরা দর্শক হিসেবে রেখে দিয়েছিলাম, তারা নিজেদের সাথেও এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে পটাশিয়াম সালফেট তৈরি করছে। এখানে মূলত আসলে বাম দিকের যে সালফেট আমরা যোগ করেছি, এই বাম দিকের সালফেটটাকে সমতা করার জন্য এখন ডান দিকে তো সালফেট বসাতে হবে। অ্যান্ড ডান দিকে সালফেট আসলে কার সাথে বসবে, সেটা ওই পটাশিয়ামের সাথেই বসে যায়, এবং এর মাধ্যমেই এটার এভাবেই সমতা হয়। তোমরা এখন যেই সমীকরণটি দেখতে পাচ্ছ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, সেটি হচ্ছে কি জারণ বিজারণ টাইট্রেশনের একটি সমীকরণ। এই টাইট্রেশনের মাধ্যমে আমরা অজানা জারক কিংবা বিজারকের ঘনমাত্রা নির্ণয় করব, ঠিক অম্লক্ষারক টাইট্রেশনের মতোই। তো এক্স জারক এবং ওয়াই বিজারক যদি হয়ে থাকে, অর্থাৎ এক্স মোল জারক ওয়াই মোল বিজারকের সাথে যদি বিক্রিয়া করে থাকে, তাহলে আমরা নিচে যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের মাধ্যমে সহজেই জারক কিংবা বিজারকের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। V1 ইন্টু M1 ডিভাইড বাই V2 ইন্টু M2 সমান X ডিভাইড বাই Y। এক্ষেত্রে এক্স এবং ওয়াই হচ্ছে যথাক্রমে জারক এবং বিজারকের মোল সংখ্যা, এবং V1টা হচ্ছে জারকের আয়তন, M1 হচ্ছে জারকের ঘনমাত্রা, এবং V2টা হচ্ছে বিজারকের আয়তন, এবং M2টা হচ্ছে বিজারকের ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমীকরণের প্রয়োগ দেখাবো কিছুক্ষণ পরেই। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস, সেটা হচ্ছে টাইট্রেশন, আয়োডিমিতি এবং আয়োডোমিতি। তোমাদের প্রায়ই এটার সংজ্ঞা আসে, এবং এ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধানও তোমাদের করতে হতে পারে। আসলে আয়োডিমিতিটা কি? আয়োডিমিতিটা হচ্ছে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের, বিজারক পদার্থ হতে পারে সোডিয়াম থায়াসালফেট, সোডিয়াম সালফাইড কিংবা সোডিয়াম আর্সেনাইড ইত্যাদি, এ ধরনের বিজারক পদার্থ হতে পারে, এদের কী করবো আমরা টাইট্রেশন করব, এবং টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ণয় করব। আর এই পদ্ধতিকে বলা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতিতে আয়োডিনটাকে এক্ষেত্রে আমরা প্রমাণ হিসেবে রাখবো। অর্থাৎ একটু আগে যে আমরা সমীকরণ দেখিয়ে আসলাম যে সোডিয়াম থায়াসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়ায় সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে, এক্ষেত্রে আমরা প্রমাণ হিসেবে আয়োডিন রাখবো, এবং আয়োডিনের সাপেক্ষে আমরা সোডিয়াম থায়াসালফেট এর পরিমাণ নির্ণয় করব। আর এই পদ্ধতিটা হচ্ছে আয়োডিমিতি। আর আয়োডোমিতিটা কী? আসলে আয়োডোমিতি হচ্ছে কোনো জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে আয়োডোমিতি বলে। বিষয়টা হচ্ছে কি, একটি জারক পদার্থের সাথে আমরা পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটাবো, জারক পদার্থের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটাবো। এখানে দেখো একটা সমীকরণ দেখা যাচ্ছে, আমরা পটাশিয়াম আয়োডাইডের সাথে আমরা একটা জারক পদার্থের বিক্রিয়া দেখাচ্ছি। এখন এই বিক্রিয়াটার ফলে এখানে কী তৈরি হতেছে, আয়োডিন উৎপন্ন হচ্ছে। এখন এই যে আয়োডিনটা তৈরি হলো, এই আয়োডিনের আমরা পরিমাণ নির্ণয় করব কিভাবে, আমরা প্রমাণ বিজারকের সাথে বিক্রিয়া ঘটাবো, এই প্রমাণ বিজারকের সাথে বিক্রিয়া ঘটিয়ে আমরা
उत्पन्न ओ आयोडिनेर परिमाण निर्णय करब। ताहले एई क्षेत्रे समीकरण आसबे दुईटा, एकटा होतेछे पटाशियम आयोडाइडेर साथे बिक्रियाय जे आयोडिन तैरि होच्छे सेई बिक्रियाटा, और एकटा होतेछे ओई आयोडिनके आबार आमरा प्रमाण বিজারকের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি। তাহলে এটার মান তোমার জানা থাকবে, এটা সাপেক্ষে এখানে যে আয়োডিনের পরিমাণটা আছে এটা যদি বের করো তাহলে এই আয়োডিনটাই হয়ে যাবে উপরোক্ত সমীকরণের বিমুক্ত আয়োডিনের পরিমাণ। তো এভাবেই প্রিয় শিক্ষার্থীরা আমরা সামনে কিছু গাণিতিক সমস্যা দেখাবো, এই সমস্যাগুলোর সমাধান করব। তো আয়োডিমিতে একটি সমীকরণ থাকবে এবং আয়োডোমিতে দুইটা সমীকরণ থাকবে, এবং এই সংজ্ঞাটা খুব সুন্দর মতো তোমরা মুখস্থ করে ফেলবে। সেটা হচ্ছে কি, লঘু সালফ্রিক অ্যাসিড মিশ্রিত 19.8 ml আয়তনের 0.02 মোলারিটি পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্রবণ দ্বারা 25 ml আয়তনের কোনো আয়রন সালফেট, অর্থাৎ এখানে ফেরাস সালফেটের কথা বলা হয়েছে, দ্রবণকে পূর্ণভাবে জারিত করা যায়, ওই আয়রন সালফেট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে আয়রন সালফেটের বিক্রিয়া হচ্ছে। তো এখন এখানে আয়নিত সমীকরণ দেখানো হয়েছে, এখানে আসলে আয়নিত সমীকরণের মাধ্যমে, কিংবা তুমি যদি আয়নিত সমীকরণ না দেখিয়ে তুমি যদি দেখাতে চাও যে পূর্ণাঙ্গ যে সমীকরণটা একটু আগে দেখিয়ে আসলাম পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে ফেরাস সালফেট প্লাস সালফ্রিক অ্যাসিড, ওই সমীকরণটা দেখালেও চলবে, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গনেটের আয়তনও দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে, এবং এখানে শুধুমাত্র সমীকরণটা কেন লিখবে, সমীকরণটা লিখবে যে আসলে কত মোল জারকের সাথে কত মোল বিজারক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এটা জানার জন্যই। অর্থাৎ এখানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গনেট ব্যবহার করা হয়েছে এবং 5 মোল ফেরাস সালফেট ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা একটু আগে যে সমীকরণ দেখলাম যে x/y, অর্থাৎ জারকের মূল সংখ্যা ডিভাইড বাই বিজারকের মূল সংখ্যা, এবং এখানে v1 × m1 আর v2 × m2, অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে তুমি সহজেই আয়রন সালফেটের ঘনমাত্রা বের করতে পারবে, কারণ যেহেতু আয়রনের এখানে আয়রন সালফেট অর্থাৎ ফেরাস সালফেটের আয়তনটা দেওয়া আছে 25 ml, তাহলে তুমি সেক্ষেত্রে m2টা সহজেই বের করতে পারবে। এভাবেই ক্যালকুলেশন করে সহজেই তোমরা ফেরাস সালফেটের পরিমাণটা নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি পরবর্তী গাণিতিক সমস্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আরেকটি গাণিতিক সমস্যা, সেটি হচ্ছে এক টুকরা লোহার তারকে লঘু সালফ্রিক অ্যাসিড অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 মোলারিটি পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্রবণের 27.5 ml প্রয়োজন হয়, লোহার তারটির ভর কত? তাহলে দেখো এখানে লোহার তারকে প্রথমে লঘু সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করা হচ্ছে, এখানে দুইটা সমীকরণ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেটা হচ্ছে কি, যখন তুমি লোহার তারকে সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করবা তখন কি হয়ে যাবে, ফেরাস সালফেট তৈরি হবে, আর এই উৎপন্ন ফেরাস সালফেটই কিন্তু পরবর্তীতে ওই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এখানে সমীকরণ দুইটি লিখবে। তো এখানে একটা তোমাদের বিষয় অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যে 1 মোল আয়রন দিয়ে মূলত আসলে এখানে 1 মোল ফেরাস সালফেট তৈরি হচ্ছে, এবং এই 1 মোল ফেরাস সালফেটের সাথে যেহেতু 1 মোল আয়রনের সম্পর্ক রয়েছে, এই জন্য তোমার এখানে ফেরাস আয়ন দিয়ে সাধারণত আমরা এখানে আয়রনের পরিমাণটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, এখানে আয়নিত সমীকরণ দেখানো হয়েছে একটু আগে যেটা বললাম, তোমরা যদি পূর্ণাঙ্গ সমীকরণ লিখতে চাও সেটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গনেট ব্যবহৃত হয়েছে 1 মোল এবং এখানে আয়রনটা 5 মোল। তাহলে সমীকরণ মতে দেখা যাচ্ছে যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গনেট সমান হইতেছে 5 মোল ফেরাসায়ন, বা হইতেছে ওই ফেরাসায়নের সমান যেহেতু আয়রন, সুতরাং 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গনেট সরাসরি আমরা 5 মোল আয়রন এটা আমরা লিখতে পারি। এখন দেখো যেহেতু এক্ষেত্রে দেখো আগের অঙ্কটার থেকে এটার পার্থক্যটা হচ্ছে কি, যে আগের অঙ্কের বিজারকের আয়তন দেওয়া ছিল, ঘনমাত্রা বের করতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু আয়তন দেওয়া নাই, এখানে সরাসরিভাবে আয়রনের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে ঐকিক নিয়মে অঙ্কটা করার চেষ্টা করবা। ঐকিক নিয়ম মানে হচ্ছে কি, যে এখানে ইকুইভ্যালেন্ট দিয়ে, অর্থাৎ 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গনেট ইকুইভ্যালেন্ট টু 5 মোল আয়রন, এবং এক্ষেত্রে 5 মোলকে আমরা তাদের গ্রাম পারমাণবিক ভরে নিয়ে যাব, তাহলে 5 × 55.85 গ্রাম। তাহলে 5 মোল বলতে আমরা এত গ্রাম আয়রনকে বুঝতে পারতেছি, এবং এখানে 1 মোল বলতে আমরা 1000 ml এর মধ্যে 1 মোলারিটিকে বুঝবো,
अर्थात एक मोल दिए तुम एक लिटारे एक मोलारिटी घनमात्रा पटाशियम परमाणु तैरि करते पर जुदी हुए जाए हमारे सम्पर्क तेल समीकरण जो देा आज 27.5 ml 0.03 मोलारिटी पटाशियम परमैंगनेट द्रवण तेल एटार माध्यमे तुम ऐकिक नियम सरसरि भाव अर्थात ये गुण हो जाए डान दिखे और बाम दिकर जो 1000 छिल से भाग हो जाए भाग हुए एखे क्योंकुलेशन कर फिलबा और सरसरि भावे नियमे तुम आयरन बेर कर फिलते पर তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা নিয়ম একটা হচ্ছে আগে যেটা দেখালাম যে যদি আয়তন দেয়া থাকে ঘনমাত্রা চায় তাহলে ওই যে V1m1 V2m2 এই সূত্রের মাধ্যমে আর যদি এখানে সরাসরিভাবে কোনো ভর চাওয়া হয় তাহলে সরাসরি এখানে যে মোলটা আছে মোলটাকে আমরা গ্রাম পারমাণবিক ভরে কনভার্ট করে আমরা সরাসরিভাবে ভরে বের করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন আরেকটা অঙ্কে চলে আসি, সেটা হচ্ছে কি 5 গ্রাম অনার্ধ ও বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হবে। তো এখানে বিষয়টা দেখো যে দুইটাই কিন্তু ভরে দেওয়া আছে, অর্থাৎ ফেরাস সালফেটটাও ভরে দেওয়া আছে আবার পটাশিয়াম ডাইক্রোমেটটাও ভরে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে সরাসরি এটা সমীকরণ ভিত্তিক অঙ্কের মতোই হয়ে যাবে, অর্থাৎ আমরা সমীকরণটাকে সমতাকৃত সমীকরণটা লিখব, এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফেরাস সালফেট 6 মোলের জন্য আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহৃত হচ্ছে 1 মোল এবং এখানে দেখা যাচ্ছে কি যে ফেরাস সালফেটের আণবিক ভর যেটা সেটা হইতেছে যে 151.85 এবং পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর যেটা হিসাব করে আমরা পেলাম সেটা হইতেছে 294.2। তাহলে 294.2 অর্থাৎ এখানে আমাদের যেহেতু 6 মোল প্রয়োজন হলো তাহলে 6 × 151.85 গ্রাম ফেরাস সালফেটের জন্য আমাদের প্রয়োজন হলো এখানে 1 মোল, 1 মোল অর্থাৎ 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এখানে যেহেতু ফেরাস সালফেটের প্রেক্ষিতে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট বের করতে বলা হয়েছে, তাহলে ঐকিক নিয়ম সরাসরি যে 1 গ্রামের জন্য কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট পাচ্ছ এবং 5 গ্রামের জন্য 5 গ্রাম ফেরাস সালফেটের জন্য তুমি কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট পাচ্ছ, তাহলে সরাসরি ঐকিক নিয়ম হিসেবে তুমি ক্যালকুলেশন করলেই এখানে তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণটা সহজে বের করতে পারবে। এখন আমি একটা আয়োডোমিটির অঙ্ক দেখাবো। আয়োডোমিটির অঙ্ক একটু আগে আমরা আয়োডোমিটির সংজ্ঞা দেখে আসছি, ওই সংজ্ঞার প্রেক্ষিতে আমরা এখন একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে দেখো 50 ml কপার সালফেট দ্রবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডেট যোগে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে। তাহলে এখানে সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.15 মোলারিটি, দ্রবণে 35 ml প্রয়োজন হলে উক্ত কপার সালফেট দ্রবণে কপার আয়নের পরিমাণ নির্ণয় করো। এখন বিষয়টা দেখো এখানে দুইটা সমীকরণ দাঁড়াচ্ছে, একটা হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডেটের বিক্রিয়া, তাহলে এখানে বিমুক্ত আয়োডিন তৈরি হচ্ছে, সেই আয়োডিনকে আবার আমরা টাইট্রেশন করতেছি সোডিয়াম থায়াসালফেট দ্বারা। এখন এই দুইটা সমীকরণকে আমরা ইকুইভ্যালেন্ট করব। কিভাবে ইকুইভ্যালেন্ট করব দেখো, সেটা হইতেছে কি যে 2 মোল এই 2 মোল সোডিয়াম থায়াসালফেট ইকুইভ্যালেন্ট হইতেছে 1 মোল আয়োডিন, আবার 1 মোল আয়োডিন এই 1 মোল আয়োডিন আবার ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 2 মোল কপার। তাহলে সরাসরিভাবে আমরা 2 মোল সোডিয়াম থায়াসালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার লিখতে পারি, অর্থাৎ মাঝখানের যে আয়োডিন এই আয়োডিনের পরিমাণটাকে আমরা উজ্জ্ব রেখে আমরা সরাসরি সোডিয়াম থায়াসালফেটের সাথে এখানে কপার আয়োডাইডের পরিমাণটাকে কপার সালফেটের যে কপার সালফেটের পরিমাণটাকে আমরা সরাসরি সম্পর্কযুক্ত করতে পারি। তাহলে এখন দেখো যেহেতু 2 মোল সমান 2 মোল পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমরা হিসাবটা কীভাবে করে ফেলছি, এখানে যেহেতু দেখো কপার সালফেটের ক্ষেত্রে কপার আয়নের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কপারের শুধুমাত্র গ্রাম পারমাণবিক ভর যেটা রয়েছে সেটা হিসাব করব। তাহলে 2 মোল মানে তাহলে 2 × 63.54 গ্রাম কপার 2+ আয়ন, অর্থাৎ যে 63.5 যদি তোমরা লেখো অনেকে তাহলে সেটাও হয়ে যাবে। আর এটাতে যেহেতু তোমার আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে এই জন্য এই 2 মোলটাকে আমরা 1000 ml 2 মোলারিটিতে কনভার্ট করে নিলাম। তাহলে 1000 ml 2 মোলারিটি সোডিয়াম থায়াসালফেট দ্রবণ সমান হচ্ছে এত গ্রাম কপার আয়ন। তাহলে এটার পরিমাণটা যেহেতু দেওয়া আছে ঐকিক নিয়ম সরাসরি আমরা বসিয়ে দেবো যে 35 ml 0.15 মোলারিটি সোডিয়াম থায়াসালফেট দ্রবণ সমান হচ্ছে কি যে এই মানটা এদিকে ডান দিকে উপর দিকে গুণ হয়ে যাবে এবং বাম দিকের 1000 এবং 2 নিচে ভাগ হয়ে যাবে। সরাসরি ঐকিক নিয়মে আমরা এখানে কপার আয়নের পরিমাণটা হিসাব করে ফেলছি। তাহলে দেখো আমাদের উপরোক্ত যে গাণিতিক সমস্যাটা রয়েছে তার উত্তর হচ্ছে 0.3336 গ্রাম। এখন তোমরা এইভাবে আয়োডোমিটির অঙ্কগুলো করে ফেলতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
এভাবেই তোমরা কিন্তু গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের বইয়ে যেগুলো রয়েছে কিংবা তোমাদের অনুশীলনীতে যেগুলো রয়েছে সেগুলো তোমরা সুন্দর মতো করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমার সাথে আলোচনা এ পর্যন্ত। পরবর্তীতে কোন এক টপিকস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।